প্রিয় দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পনেরোতম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন বিষয়ের পক্ষে বলবে কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা বিষয়ের বিপক্ষে বলবে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় পিরোজপুর প্রিয় দর্শক আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে পক্ষ দল কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা এর বিতর্কিকরা হলেন ক্যাডেট জারিফ ক্যাডেট রূপক ও তাদের দলনেতা ক্যাডেট সিফার বিপক্ষ দল পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় পিরোজপুর এর বিতর্কিকরা হলেন নাসিফ জাহাঙ্গীর নির্যাস নট্ট ও তাদের দলনেতা প্রশান্ত মজুমদার এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি মহসিন হল ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিনা হোসাইন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন বিতর্কিক ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ডক্টর মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামাণিক সরকারি কর্মকর্তা ও প্রাক্তন বিতর্কিক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের উপর বিতর্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা পাঁচ ভাষার ব্যবহার ও উচ্চারণ পাঁচ তত্ত্ব ও তথ্য পরিবেশনা দশ যুক্তির প্রয়োগ ও খণ্ডন পাঁচ প্রিয় দর্শক সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির সাথে যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নেই প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট পাঁচ মিনিট সময় পাবেন এক্ষেত্রে চার মিনিটে সতর্কতা সংকেত এবং পাঁচ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত দুই মিনিট সময় পাবেন এক্ষেত্রে দেড় মিনিটে সতর্কতা সংকেত এবং দুই মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত সভাপতি আজকের বিষয় মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন কুমিল্লা ক্যাডেট কলেজ ও পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনজন করে মোট ছজন বিতার্কিক আজকের এই বিষয়ের ওপরে পক্ষে বিপক্ষে আলোচনা করবেন মাদক নিয়ন্ত্রণে সামাজিক অঙ্গীকার আর মাদক নিয়ন্ত্রণ করবার জন্যে রাজনৈতিক অঙ্গীকার এই তুলনামূলক আলোচনাই হবে আজকের বিতর্কের মূল বিষয় আমি বাক বিস্তার না করে আমি এখন পক্ষে বলবার জন্যে কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেট জারিফকে আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং যারা শুনছেন আজ পনেরোতম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা চলছে এবং বিতর্কের বিষয় মাদক নিরাময় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন পক্ষে বলছি সম্মানিত সভাপতি আজকের বিতর্কের বিষয় দিকে তাকালে দেখা যায় মূল প্রতিপাদ্য মাদক নিরাময় মাদক নিরাময় করতে হবে কি হবে না এ ব্যাপারে আমাদের কিংবা বিপক্ষ দলের কোনো মতদৈততা নেই মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকার এবং রাজনৈতিক অঙ্গীকার উভয়ই প্রয়োজন এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই বিতর্ক এ নিয়ে যে কোনটি অধিক প্রয়োজন এক্ষেত্রে আমি এবং আমার দল দৃঢ়ভাবে রাজনৈতিক অঙ্গীকারের পক্ষে অবস্থান করছি সামাজিক অঙ্গিকার পরিচালিত হয় সমাজের মুষ্টিমেয় মানুষের একান্ত ব্যক্তিগত উদ্যোগ অথবা সামাজিক কোনো সংস্থা দ্বারা সমুদ্রের কল্লোলকে যেমন রোখা যায় না আকাশের মেঘমালাকে যেমন নিয়ন্ত্রণ করা যায় না কিংবা বাতাসের গতিবেগকে যেমন দমানো যায় না ঠিক তেমনি অপরিপক্ক অসংগঠিত এবং আইন প্রণয়নে অক্ষম সমাজও নিয়ন্ত্রণের বাইরে সমাজের নেই কোনো নির্দিষ্ট রূপরেখা নেই কোনো কাঠামো এর নিয়ন্ত্রণহীন সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে কেবল রাজনৈতিক অঙ্গীকার কেননা জনগণ রাষ্ট্রের কাছেই দায়বদ্ধ জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দল কর্তৃক গৃহীত উদ্যোগই হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার প্রাজ্ঞ প্রতিপক্ষ একটি গাছে শেকড় শুকিয়ে গাছটির মৃত্যুর উপক্রম হয়েছে এখন আপনারা যদি শেকরে পানি না দিয়ে তার শাখায় পানি ছেটাতে থাকেন তাহলে শেকড় শুকিয়ে যাও গাছকে বাঁচানো আদৌ কি সম্ভব ঠিক একইভাবে মাদক নিরাময় করতে হলে সবার আগে মাদকের উচ্ছ খুঁজে বের করতে হবে এবং তা দমন করতে হবে সামাজিক অঙ্গীকারের মাধ্যমে মাদকের উচ্ছ খুঁজে বের করা কিংবা তা নির্মূল করা অসম্ভব কিন্তু রাষ্ট্র চাইলেই মাদকের উৎস থেকে শুরু করে এর চাহিদা ও সরবরাহ চিরতর দমন করতে পারে দৈনিক ইত্তেফাকের এগারো জানুয়ারি দুই হাজার বিশের প্রতিবেদন বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে শূন্য অবস্থান নীতিতে পরিচালিত অভিযানগুলো দেশে মাদকাসক্তের হার আড়াই গুণ কমিয়ে এনেছে যেখানে সমাজের নির্দিষ্ট কোনো নীতির প্রতি দায়বদ্ধতাই নেই অঙ্গীকারের কোনো গণ্ডি নেই সেখানে মাদকের করাল থাবা থেকে সমাজ মানুষকে কি করে মুক্ত রাখবে প্রতিপক্ষ উত্তরটি দিয়ে যাবেন আশা করি এখন সমাজের মুষ্টিমেয় মানুষ অথবা গুটিকয় সংস্থা নিজেদের আখের গোছাতে মাদক নিরাময়ে কাজ করে যাচ্ছে এমন স্বার্থান্বেষী উদ্যোগের মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে মাদকের নেশা থেকে মুক্ত রাখা হয়তো সম্ভব কিন্তু বৃহত্তরভাবে মাদক নিরাময় কখনোই সম্ভব নয় অন্যদিকে কেবল রাজনৈতিক তথা রাষ্ট্রীয় অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যেক জেলায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সরকারই মূল ভূমিকা পালন করছে মনে রাখতে হবে মাদক নিরাময়ে সরকার তথা রাজনৈতিক অঙ্গীকারের একটি ক্ষুদ্র অংশ হল সমাজ মাদকের এই বৈশ্বিক যোগান বন্ধ করতে সমাজ কিছুই করতে পারবে না করতে পারবে রাষ্ট্র ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের তথ্য মতে বাংলাদেশে দুই সালে মাদক চোরাচালানের মামলা হয়েছে সাত হাজার নশো বাষট্টিটি যা মোটদারকৃত মামলার ছেচল্লিশ শতাংশ মাদক নিরাময়ের প্রধান অন্তরায় মাদক চোরাচালানেই সমাজ একটি বিষয় বহির্ভূত ক্ষেত্র সেখানে কেবল রাজনৈতিক তথা রাষ্ট্রীয় অঙ্গীকারই পারে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে মাদককে এদেশ থেকে বিদায় দিতে একটি পরিবারে যখন কেউ মাদকাসক্ত হয়ে পড়ে তখন স্বাভাবিকভাবেই পরিবার তাকে ত্যায্য করে দেয় সমাজও তার দায়িত্ব গ্রহণ করে না আর যদি পরিবারটি হয় সম্ভ্রান্ত তখন মাদকাসক্তির ঘটনাকে চাপিয়ে রাখার চেষ্টাই বেশি করা হয় সর্বোপরি সমাজের মনোভাব যখন এমন আক্রমণাত্মক কিংবা এতটাই রক্ষণশীল তখন সামাজিক অঙ্গীকার মাধ্যমে মাদক নিরাময়ের অসম্ভব স্বপ্ন কি করে দেখেন প্রতিপক্ষ অন্যদিকে কেবল রাজনৈতিক তথা রাষ্ট্রীয় অঙ্গীকারই পারে মাদকাসক্তকে সমাজ বিচ্যুত না করে সামাজিক নিরাপত্তা বজায় রেখে সুষ্ঠু পদক্ষেপের মাধ্যমে মাদক নিরাময় করতে বিজ্ঞ যেহেতু পক্ষে হোক বা বিপক্ষে আমাদের উভয়েরই লক্ষ্য মাদক নিরাময় তাই মাদক নিরাময় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে অধিক প্রয়োজন এ তো অচিরেই উপলব্ধি করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সম্মানিত সভাপতি ধন্যবাদ সবাইকে আমি এবার আহ্বান জানাবো বিরস্প সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা নাসিব জাহাঙ্গীরকে তার যুক্তি উপস্থাপনের জন্য মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সদীয় শিক্ষক মণ্ডলী আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমি এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় সভাপতি আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি প্রত্যেকটি বিষয় উপস্থাপনের সাথে সাথে সংজ্ঞানের দাবি রাখে তাই আমি সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞানে আমার বিপক্ষ দলের বন্ধু বিষয়টি সংজ্ঞান করে গেছে কিন্তু আজকের বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে সর্বাধিক সংজ্ঞানের দাবি রাখে কোনটি মাননীয় সভাপতি এখানে সর্বাধিক সংজ্ঞানের দাবি রাখে অধিক প্রয়োজন অধিক প্রয়োজন বলতে আসলে আমরা কি বুঝি অধিক প্রয়োজন বলতে আমরা বুঝি কোনো কিছু বাস্তবায়নের ক্ষেত্রে যদি পাঁচটি বিষয় অবদান রাখে তার মধ্যে যে একটি বিষয় সর্বাধিক অবদান রাখে তাকেই আমরা অধিক প্রয়োজন হিসেবে বিবেচিত করবো এবং এই একটি বিষয় প্রয়োগ করলে অন্য চারটি বিষয় চলে আসবে উদাহরণস্বরূপ মাননীয় সভাপতি আমি একটি বাড়ি বানাচ্ছি এক্ষেত্রে আমার ঈদ বালি শ্রমিক টাকা ইত্যাদি দরকার এখানে আমার টাকা থাকলে অন্যান্যগুলোর ব্যবস্থা হবে তাই বাড়ি বানানোর ক্ষেত্রে আমার টাকাকে অধিক প্রয়োজন হিসেবে আমি বিবেচিত করব। মাননীয় সভাপতি প্রশ্ন হচ্ছে কোনটি অধিক প্রয়োজন মাদক নিরাময়ের ক্ষেত্রে সামাজিক অঙ্গীকার নাকি রাজনৈতিক অঙ্গীকার নিঃসন্দেহ সামাজিক অঙ্গীকার কারণ মাননীয় সভাপতি বর্তমানে আমার মাদক একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে আর আমার যদি সামাজিক সমস্যাকে সমাধান করতে হয় তাহলে মাননীয় সভাপতি আমার সামাজিক অঙ্গীকারী প্রয়োজন মাননীয় সভাপতি আমরা যদি সমাজকে একটি বৃক্ষ হিসেবে কল্পনা করি রাজনীতির শাখা মাত্র মাননীয় সভাপতি কোনো কিছু সমাধান করতে হলে আগে আমাদের জানতে হবে এর কারণ কি অর্থাৎ মাদককে সমাধান করতে হলে আমাদের জানতে হবে মাদক কারণ কি উইকিপিডিয়া সূত্রমতে মাদক আসক্তির প্রধান কারণগুলো হচ্ছে পারিবারিক কলহ মানসিক চাপ কৌতূহল বন্ধু নির্বাচনে ভুল মাদকের সহজলভ্যতা ইত্যাদি মাননীয় সভাপতি এই সমস্যাগুলো কি আমাদের সমাজের বাইরে না এই সমস্যাগুলো সৃষ্টি হয় আমাদের সমাজে আর এই সমস্যাগুলোর সমাধানও রয়েছে আমাদের সমাজে যেদিন আমাদের সমাজ অঙ্গীকারবদ্ধ হবে মাদকের বিরুদ্ধে সেই সময় আমাদের সমাজ থেকে এই সমস্যাগুলো সরে যাবে অর্থাৎ আমাদের মাদক নির্ময় হবে অন্যদিকে মাননীয় সভাপতি ভুটান একটি ধূমপানমুক্ত দেশে পরিণত হয়েছে এর কারণ তার দেশ সামাজিক অঙ্গীকার করেছে মাদকের বিরুদ্ধে মাননীয় সভাপতি আমাদের সমাজ যদি অঙ্গীকারবদ্ধ হয় তাহলে সকল কিছুই সম্ভব আমাদের যদি মাদককে নিরাময় করতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন সামাজিক অঙ্গীকার রাজনৈতিক অঙ্গীকার প্রশাসনিক চেষ্টা আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন ইত্যাদি আমার বিপরীত দলের বন্ধু বারবার বলে গেছে রাষ্ট্রেরও প্রয়োজন আমি আমি বলতে চাচ্ছি মাননীয় সভাপতি আমার সমাজকে কেন্দ্র করেই কিন্তু আমার সব আমার সমাজকে কেন্দ্র করে আমার রাজনীতি আমার সমাজকে কেন্দ্র করে আমার রাজনৈতিক প্রতিশ্রুতি অঙ্গীকার আমার সমাজকে কেন্দ্র করে আমার আইন প্রণয়ন করা হয় এমনকি আমার সমাজকে কেন্দ্র করেই আমার রাষ্ট্র চলে অর্থাৎ আপনি শাখাকে প্রধান্য দিচ্ছেন কিন্তু বৃক্ষকে প্রধান্য দিচ্ছেন না বিপরীতলে বন্ধুর কাছে প্রশ্ন রয়ে গেল আমার যে আপনি কিভাবে যেখানে রাজনীতি হচ্ছে সমাজের একটি শাখা সেখানে আপনি সমাজকে বাদ দিয়ে রাজনীতিকে নিয়ে এগিয়ে যাবেন আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন মাননীয় সভাপতি রাজনীতি যদি অঙ্গীকারবদ্ধ হয় তাহলে একটি সমাজের গোষ্ঠী মাত্র অঙ্গীকারবদ্ধ হবে কিন্তু সমাজ যে সময় আমার অঙ্গীকারবদ্ধ হবে সে সময় পারিপার্শ্বিক জগৎটি আমার অঙ্গীকারবদ্ধ হবে মাননীয় সভাপতি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজকে আগলে রেখে সমাজের কোনো না কোনো মাধ্যমকে আগলে ধরে বসবাস করি তা হতে পারে পরিবার তা হতে পারে রাজনৈতিক সংগঠন এমনকি কোনো সংস্থা এমনকি আমার চাকরি জীবন স্কুল সব কল তখন আমার সমাজ যখন অঙ্গীকারবদ্ধ মাদকের বিরুদ্ধে সুতরাং এই সকল শাখাগুলো কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়ে যাবে আর এই শাখাগুলো যখন অঙ্গীকারবদ্ধ হবে তখন আমার মধ্যে একটি মানসিক চাপ আসবে যে আমি মাদককে ধরবো না মাদককে নিরাময় করব মাননীয় সভাপতি আমাদের যে ব্যক্তি রাজনৈতিক অঙ্গীকার করবে মাদকের বিরুদ্ধে সেও কিন্তু আমার সমাজের সদস্য সে কিন্তু সমাজের বাহিরে নয় এমন কি যে ব্যক্তি মাদক ব্যবসা করছে সেও সমাজের সদস্য আর সমাজ যখন অঙ্গীকারবদ্ধ হবে এই মানুষদের মানতে বাধ্য হবে কারণ মানুষ সামাজিক জীব সমাজকে আগলে ধরেই মানুষ বসবাস করে আমার বিপরীত দলের বন্ধু বারবার প্রশ্ন করে গেছেন যে রাজনৈতিক অঙ্গীকার করলে নাকি তারা সমাজ রাষ্ট্রের প্রয়োজন হ্যাঁ বিপরীত দলের বন্ধু রাষ্ট্রের অঙ্গীকার প্রয়োজন কিন্তু ইতিহাস সাক্ষী আছে রাষ্ট্র কোনো অঙ্গীকার করলে সমাজের বিরুদ্ধে সেই অঙ্গীকার বেশি দিন টিকতে পারেনি কিন্তু যে সময় সমাজের সাথে অঙ্গীকার করে সেই অঙ্গীকারে টিকতে পারছে আমি আবারও বলে যাচ্ছি মাদক নির্মাণ সামাজিক অঙ্গীকারে অধিক প্রয়োজন ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে আমি এবার আহ্বান জানাচ্ছি কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেট রূপককে তার যুক্তি উপস্থাপনের জন্য সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক এবং যা শুনছেন আজ পনেরোতম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত প্রস্তাবনা মাদক নিরাময় সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকারই অধিক প্রয়োজন আমার প্রতিপক্ষের পূর্ব বক্তিবক্তা আবেগী হয়ে বলে গেলেন যে মাদক নিরাময় সামাজিক অঙ্গীকারই অধিক প্রয়োজন কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে অধিকাংশ ক্ষেত্রে মাদকাসক্তরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আমার দলের পূর্ববর্তী বলে গেলেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের সমাচ্য করা হয় আর একজন সমাচ্য ব্যক্তি সমাজে তার নিজ ভাবমূর্তি বজায় রাখতে সামাজিক অঙ্গীকারকে কখনোই মেনে নেবে না তাহলে মাদকাসুক্তদের মাদক থেকে ফিরে আনার সুযোগটা তো সমাজই নষ্ট করে দিচ্ছে সেক্ষেত্রে স্পষ্টই বোঝা যাচ্ছে মাদক আমার সামাজিক অঙ্গীকার তেমন কোনো ভূমিকায় রাখতে পারছে না সমাজের সভাপতি আমরা জানি শিক্ষা মানুষকে সভ্য করে সচেতন করে নৈতিক মূল্যবোধ জাগ্রত করে সে অনুযায়ী শিক্ষার মাধ্যমে মানুষের মাদক থেকে দূরে থাকার কথা সম্মানিত সভাপতি ডাক্তারি ব্যবস্থাপত্রবিহীন সারা পৃথিবীতে ওষুধ বিক্রয় নিষিদ্ধ এমনকি আমাদের দেশও কিন্তু আপনি যদি ওষুধের দোকানে যান নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই ওষুধ পেয়ে যাবেন এভাবে নজরদার অভাবে বিভিন্ন মরফিন জাতীয় ওষুধ যেমন ফেন্সিডিল প্যাথেডিন বুফেনরফিন ভায়াগ্রা টলুইন ইত্যাদি ছড়িয়ে পড়ার একটি মাধ্যমে পরিণত হয়েছে আমাদের ওষুধের দোকানগুলো তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ এক্ষেত্রে মাদক নিরাময়ের সামাজিক অঙ্গীকার কোথায় গেল রাষ্ট্র যদি একটু ঔষধ ব্যবস্থা গ্রহণ করে তো দেখা যায় সব অবৈধ ঔষধ জাতীয় মাদকের প্রভাব কমছে সম্মানিত সভাপতি মধ্যপ্রাচ্যের দেশ ইরানে শত শত বছর ধরে মাদকের অবাধ উৎপাদন চলছিল কিন্তু সেখানকার সমাজ এই কয়েক শতাব্দীতে সম্পর্কে ভেবে দেখার অবসর পর্যন্ত পায়নি শেষ পর্যন্ত একটু দেরিতে হলো রাষ্ট্রপরিত একটি মাত্র আইন বদলে দিয়েছে তাদের পুরো দেশকে ইরান সরকার কর্তৃক ফার্মাসিউটিক্যাল লাইনের প্রয়োগের মাধ্যমে আর সেখানকার মানুষ মাদক থেকে দূরে সরে আসছে তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ সামাজিক অঙ্গিকার যদি মাদক নিয়ন্ত্রণে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে তবে কেনই ক্ষেত্রে সমাজ এবং শেষ পর্যন্ত রাষ্ট্রকে অঙ্গীকার গ্রহণ করতে হল প্রতিপক্ষ জের এস ফ্রন্টেড জার্নালের উনচল্লিশতম সংখ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা গৃহীত ওবামা কার নামক স্বাস্থ্যনীতি মাদক প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে এই নীতি অনুযায়ী মাদকের মূল্য বৃদ্ধি করা হয় এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ মাদক নিরাময় ব্যবহার করা হয় যা একই সাথে মাদক নিরাময় ও নির্মূল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদকের অবাধ বিক্রয় থাকা সত্ত্বেও শুধুমাত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের কারণেই আজ সেখানকার মানুষ মাদক সম্পর্কে সচেতন তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ এক্ষেত্রে স্পষ্টই প্রতীয়মান হয় যে সমাজ যেখানে মাদক নিরাময় ব্যর্থ সেখানে রাষ্ট্রের কেবল একটি মাত্র নীতি মাদক নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমাজ যদি এক্ষেত্রে হাজার হাজার অঙ্গীকারও গ্রহণ করতো মাদক নিরাময়কে আদৌ সম্ভব ছিল যদি রাষ্ট্র না চাইতো সম্মানিত সভাপতি যে কোনো কঠিন সমস্যার নিরাময়ে আইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদক নিরাময়ের ক্ষেত্রেও এই একই যুক্তি প্রযোজ্য যে কোনো দেশেই আইন প্রণয়নের কার্যক্রম সম্পন্ন হয় সেই দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের দ্বারা সমাজ চাইলেই কখনো আইন প্রণয়ন কিংবা প্রো কোনোটাই করতে পারবে না অর্থাৎ মাদক নিরাময়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন প্রণয়নের মাধ্যমে অধিক ভূমিকা রাখার সুযোগ পাবে পক্ষান্তরে আমাদের সমাজ তা কখনোই পাবে না অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট প্রতীয়মান হয় যে মাদক নিরাময়ের সামাজিক অঙ্গীকার নয় বিজ্ঞ প্রতিপক্ষ বরং রাজনৈতিক অঙ্গীকারই অগ্রগণ্য ভূমিকা পালন করবে তাই আসুন আমরা মাদক নিরাময় রাজনৈতিক অঙ্গীকারকে সমর্থন করি এবং মাদক নিরাময় করি মত পার্থক্য ভুলে দীপ্ত কণ্ঠে বলি মাদক নিরাময় সামাজিক অঙ্গিকার চেয়ে রাজনৈতিক অঙ্গীকারই অধিক প্রয়োজন ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে আমি এবার আহ্বান জানাব পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা নট্ট ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিষয় নির্ধারিত হয়েছে মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি প্রতিপক্ষ ইরানের প্রেসিডেন্টের কথা বলেছিলেন আমি বলতে চাই ইরানের যে প্রেসিডেন্ট তিনি একজন মানুষ এবং তিনি তার পূর্ববর্তী ধারা থেকে তার ভিতরে সামাজিক দায়বদ্ধতা ফুটে উঠেছিল এবং সেই সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে তিনি কিন্তু ভূমিকা পালন করেছিলেন এক্ষেত্রেও কিন্তু আমরা সামাজিক অঙ্গীকারের ভূমিকাকেই অগ্রগণ্য বলতে পারি মাননীয় সভাপতি বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর এই কারণে প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা চেতনা রয়েছে কিন্তু মানুষ যেহেতু সামাজিক দিক তাই মা তাই সমাজের প্রতি মানুষের রয়েছে একটি দায়বদ্ধতা এবং সেই স্থান থেকে মানুষ সমাজের নিয়ম নীতিকে মেনে চলে এবং ঠিক সেখান থেকেই সামাজিক অঙ্গীকারের মাধ্যমে কিন্তু মাদক নির্মাণ করা সম্ভব প্রতিপক্ষ বারবার রাজনৈতিক অঙ্গীকারের কথা বলে বলেছেন মানে সভাপতি আমি একটা উদাহরণ দিতে চাই দৈনিক যুগান্তর রিপোর্ট মতে ফিলিপাইনে দু সাল হতে চলে আসা মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার হাজার আটশো চুয়ান্ন জন মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীর এবং সেখানকার মানবাধিকার কমিশন সরকারি তথ্যকে ভুল বলে তারা বলেছে যে বারো হাজারেরও উপরে মানুষের মৃত্যু ঘটেছে এক্ষেত্রে এক্ষেত্রে তো ক্ষেত্রে তো রাজনৈতিক অঙ্গীকার ছিল কিন্তু ফিলিপাইনে তো এখনও ধীরে ধীরে মাদকের হার বাড়ছে কেন বাঁচে কারণ সেখানকার মানুষ সামাজিকভাবে দায়বদ্ধ নয় তারা সামাজিক অঙ্গীকার গ্রহণ করেনি এই কারণে কিন্তু সে সকল দেশে মাদক সমস্যা নির্মূল করা সম্ভব হচ্ছে না মানুষ সভাপতি মানুষ সভাপতি যদি সেখানকার মানুষ সামাজিকভাবে অঙ্গীকারবদ্ধ হতো তাহলে কিন্তু এত মানুষের প্রাণ হারাতে হতো না খুব সহজেই কিন্তু এই বিষয়টির সমাধান করা যেত মানুষ সভাপতি মানুষ সভাপতি আমরা যদি বিভিন্ন সাহিত্য পাঠের কথা বলি তাহলে আমরা কি দেখতে পাই সাহিত্য আমাদের কী শেখায় সাহিত্য আমাদের শেখায় সামাজিক মূল্যবোধ জাগ্রত করার কথা আমাদের সামাজিক অঙ্গীকারের কথা শেখায় সাহিত্য কিন্তু আমাদের কখনোই শেখায় না তুমি রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে যে কোনো সমস্যা নির্মূল করো যেহেতু মাদকাশক্তি একটি সামাজিক ব্যাধি এটি একটি সামাজিক সমস্যা তাই সামাজিকভাবেই কিন্তু আমাদের এর সমাধান করতে হবে মানুষ সভাপতি মানব সভাপতি আমরা সমাজে সমাজে বেড়ে ওঠার সময় আমরা ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে বড়ো হই ধর্মীয় অনুশাসন আমাদের সঠিক বেঠিকের ফারাক আমাকে আমাদের দেখায় মানীয় সভাপতি মানব সভাপতি আমরা কিন্তু ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নৈতিক মূল্যবোধ জাগ্রত করি এবং আমরা সমাজে বাস করেই কিন্তু এই ধর্ম ধর্মীয় অনুশাসনের ভিতরে বড়ো হই তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটির কথা উল্লেখ করি এটিও কিন্তু সামাজিক অঙ্গীকারবদ্ধতারই একটি স্থান সামাজিক দায়বদ্ধতার একটি স্থান প্রকৃতপক্ষে আমরা যদি নিজ নিজ স্থান থেকে সামাজিকভাবে দায়বদ্ধ হই তাহলে রাষ্ট্রকে এত কষ্ট করতে হবে না কারণ রাষ্ট্র তো মানুষের ঘরে ঘরে যে মানুষকে অঙ্গীকারবদ্ধ করতে পারবে না যেহেতু রাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা তো সমাজেরই অংশ সুতরাং তাদের যে অঙ্গীকার সেটিও পরোক্ষভাবে কিন্তু আমাদের সামাজিক অঙ্গীকারের প্রতিফলন মানব সভাপতি দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধতা নেওয়া হয়েছে যে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে কিন্তু তারপর আমাদের দেশে দুর্নীতি হচ্ছে কেন হচ্ছে কারণ আমাদের দেশের একদল মানুষ চাচ্ছে না যে দুর্নীতি দূর হোক তারা কিন্তু দুর্নীতি করে যাচ্ছে এবং এই কারণে কিন্তু এত বড় একটি সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না মানুষ সভাপতি সভাপতি আমরা যদি যৌতুকের কথা বলি যদি বাল্যবিবাহের কথা বলি তা আগের থেকে অনেকাংশে কমে এসেছে এর কারণ কি মানুষ সভাপতি কারণ অনেক ক্ষেত্রে আমাদের নারী শিক্ষার প্রসার হচ্ছে এবং এটি কিন্তু সামাজিকভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এটিও কিন্তু সামাজিক অঙ্গীকারেরই একটি ফসল মানব সভাপতি মানুষ সভাপতি আমরা বলতে চাচ্ছি আমরা কারো বিরোধিতা করছি না আমরা কোনোভাবেই না আমরা বলতে চাচ্ছি না যে রাজনৈতিক অঙ্গীকার একেবারেই অপ্রয়োজনীয় আমরা রাজনৈতিক অঙ্গীকারকে স্বীকার করছি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সামাজিক অঙ্গীকারের বাস্তবায়নের মধ্যে মাধ্যমে কিন্তু এই যে রাজনৈতিক অঙ্গীকারেরও বাস্তবায়ন সম্ভব আমরা চাই মাদক নির্মূল করতে প্রতিপক্ষের এবং আমাদের উদ্দেশ্য ভিন্ন নয় আমরা চাই কিন্তু মাদক নির্মূল করতে কিন্তু এক্ষেত্রে কোনটি প্রয়োজন আমরা সেটি প্রমাণ করতে চাই আমরা বলতে চাচ্ছি সামাজিক অঙ্গীকারের মাধ্যমে রাজনৈতিক অঙ্গীকারও কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে মানুষ সভাপতি আমরা চাই বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশ আমরা চাই একটি সোনার দেশ আমরা চাই পৃথিবীর বুকে মাথা উঁচু করে তোলা বাংলাদেশ এজন্য আমাদের কিন্তু সামাজিক অঙ্গীকারের দিকে অধিক গুরুত্ব প্রদান করতে হবে এবং আমি আবার বলতে চাই মানুষ সভাপতি মাদক মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকার রাজনৈতিক অঙ্গীকার থেকে অধিক গুরুত্বপূর্ণ ধন্যবাদ মানুষ সভাপতি আমি এবার আহ্বান জানাব কুমিল্লা ক্যাডেট কলেজের দলনেতা ক্যাডেট সিফার আমার প্রতিপক্ষের পূর্ববর্তী বক্তা উল্লেখ করে গেলেন সামাজিক সচেতনতা মাদক নিরাময়ের প্রধান উপায় মানলাম সচেতনতা মাদক নির্ময়ের প্রধান উপায় কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আদৌ কি সচেতনতা প্রধান উপায় সচেতনতা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া প্রতিপক্ষ একজন গ্যাংগ্রিন আক্রান্ত রোগীর পায়ের পচে গেলে সে তো ওঝার ঝাঁক ফুঁক নিয়ে উঠবে না অনুরূপভাবে মাদক আসক্ত আগামী ভবিষ্যৎ যুব সমাজ যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন আপনি আর তাদেরকে সচেতন করে মাদক নিরাময় করতে পারবেন না তখন এই যুব সমাজকে রক্ষার জন্য দ্রুত কার্যকরী উদ্যোগ দরকার যা কেবল রাজনৈতিক অঙ্গীকারই নিতে পারে মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন আজ পনেরোতম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি সম্মানিত সভাপতি উনিশশো সালে বাংলাদেশে আফিম ও মদের বিকল্পস্বরূপ বহুল ব্যবহৃত মৃত্যু চন্দ্রবণী সুরা এবং উনিশশো সালে গাঁজা চাষ বন্ধ করা হয় উনিশশো সালে সমস্ত গাঁজার দোকানও তুলে দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে মাদকের ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে গণসচেতনতার বিকাশ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো নব্বই প্রণয়ন করা হয় এর পাশাপাশি প্রতিষ্ঠিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মানিত সভাপতি গত আঠাশ মার্চ দুই র্যাবের উনিশ র্যাবের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তর কুর্মিটোলায় আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা বলেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশে প্রতিদিন মাদকাসক্ত হয়ে পড়ছে এমন মানুষের সংখ্যার হার ছিল আট দশমিক এক চার শতাংশ আর জিরো টলারেন্স নীতি কার্যকরের পর এই হারে সে নেমে দাঁড়িয়েছে দুই দশমিক আট তিন শতাংশে তথ্যসূত্র দ্য ডেইলি স্টার তিরিশ এপ্রিল দুই সম্মানিত প্রতিপক্ষের বন্ধু দৈনিক কালের কণ্ঠের চোদ্দোই অক্টোবর দুই উনিশের একটি প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের চৌষট্টিটি জেলা চারশো বিরানব্বইটি উপজেলা ও তিনশো আঠাশটি পৌরসভায় সর্বমোট তিনশো চব্বিশটি সরকারি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠিত করা হয়েছে এসব কেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তিদের সেবা প্রদান করা হয় তাদেরকে মাদক থেকে মুক্ত করার হয় সালে প্রচেষ্টা জন দাঁড়িয়েছে সাতাশ হাজার নয়শো তিরাশি জনে দুই হাজার উনিশ সালে বাংলাদেশ সরকার পুলিশ ও র্যাব বাহিনীর মাধ্যমে বিভিন্ন চিহ্নিত এলাকায় উনচল্লিশ হাজার পাঁচশো পঁচাশিটি মাদক নির্মূল অভিযান পরিচালনা করে এই অভিযানে বাইশ লক্ষ আটান্ন হাজার সাতশো সাত পাঁচ কেজি হিরোইন এক দশমিক সাত পাঁচ কেজি কোকেন ও তিন দশমিক দুই কেজি আফিম জব্দ করা হয় আঠাশ আগস্ট দুই হাজার উনিশ সামাজিকভাবে এমন অভিযান পরিচালনা করা কখনোই সম্ভব নয় কেবল রাজনৈতিক অঙ্গীকারই এই অভিযানকে সফল করেছে প্রতিপক্ষের বন্ধুরা এত গেল কেবল বাংলাদেশের কথা চলুন এবার বাংলাদেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বের দিকে দৃষ্টিপাত করা যাক দু হাজার দশ সালে তুরস্কের মাদক সেবকের হার ছিল ছত্রিশ দশমিক এক এক শতাংশ তথ্যসূত্র দ্য ডেইলি স্টার একত্রিশ ডিসেম্বর দু সামাজিক আন্দোলনের পরও যখন কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি তখন বর্তমান রাষ্ট্রপতি রেসেপ তায়েব ইরদুগানের রাজনৈতিক দল একে পার্টি ক্ষমতায় আসলে সে হারকে নামিয়ে আনে আঠাশ দশমিক আট তিন শতাংশে রাজনৈতিক অঙ্গীকারই এখানে পেরেছে মাদককে নিরাময় করতে সামাজিক অঙ্গীকার নয় বিজ্ঞ প্রতিপক্ষ সম্মানিত সভাপতি আমাদের রাষ্ট্র সরকারিভাবে কোনো মাদকদ্রব্য আমদানি করে না কয়েকজন সামাজিক প্রভাবশালী ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে অবৈধভাবে মাদক দ্রব্যগুলো ক্রয় করে এক্ষেত্রে পুরো ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত কারচুপিকে ঘিরে কোনো সমাজ কিংবা সামাজিক অঙ্গীকার কিভাবে এতে হস্তক্ষেপ করতে পারে এই অনুপ্রবেশ বন্ধ করতে শুধুই দরকার রাজনৈতিক অঙ্গীকার পরিশেষে প্রতিপক্ষ এতক্ষণ ধরে আমি এবং আমার পক্ষের বক্তারা বিভিন্ন যুক্তি তত্ত্ব তথ্য ও উপাত্তের ভিত্তিতে আপনাদের প্রমাণ করছি যে মাদক নিরাময় সামাজিক অঙ্গীকার নয় রাজনৈতিক অঙ্গীকারই অধিক প্রয়োজন কিন্তু এত যুক্তি তত্ত্ব তথ্যপাত্রের পরও যদি আপনারা বলে যান সামাজিক অঙ্গীকারী অধিক প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে এটি বলা ছাড়া আর আমার কিছুই বাকি থাকে না গোসুল করিবেন সাঁতার কাটিবেন বেনি ভিজাইবেন না সবই দেখিবেন সবই বলিবেন মনে মনে মানিয়েও লইবেন কিন্তু স্বীকার করিবেন না ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ আপনাদের সকলকেই এবার আমি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা প্রশান্ত মজুমদারকে তার যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি সত্যকে জানিব সত্যকে মানিব বলিয়াই তর্ক করি তর্কের খাতিরে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে তারা ভাসাচ্ছে ডুবন্ত তরি ধন্যবাদ সভাপতি আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবারই রাজনৈতিক অঙ্গিকারের কথা বলে চলেছেন মানুষ আজকে তাদের রাজনৈতিক অঙ্গীকারের কথা শুনে আমার কয়েক দশক আগের আমেরিকার মাদক বিরোধী আইনের কথা মনে পড়ে যায় মানে সভাপতি আমেরিকার উন্মত্ত এবং চেতনাহীন জনগণ ওই মাদক বিরোধী আইনের প্রতি হিংসাত্মক নীতি গ্রহণ করেছিল হিংসা হানাহানিতেও হানাহানিতে লক্ষ লক্ষ লোক মারা যায় এবং শেষে উপায়ন না দেখে আমেরিকা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উক্ত আইনের বিলুপ্তি সাধন করে মাদক সেবীদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন সভাপতি এখানে কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুদের সেই রাজনৈতিক অঙ্গীকারটির স্থান কোন কমতি ছিল না কিন্তু সেবীদের আগ্রাসনে তা ঢাকা পরে যায় এখানে শুধু অঙ্গীকার করলেই চলবে না কিংবা বিপ্লব করলেই হবে না বরং সংস্কার মূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষের মাঝে পতিত করতে হবে মাদক বিরোধী চেতনাকে এর জন্য প্রয়োজন সামাজিক অঙ্গীকার সামাজিক দায়বদ্ধতার স্থানটি সৃষ্টি করা মানে সবতি আজকে যদি আমরা আমাদের বিতর্কের বিষয়টির দিকে তাকাই তাহলে সব থেকে যে বড় প্রশ্নটি উঠে আসে সেটি হচ্ছে মা মাদক নিরাময় কোনটি অধিক প্রয়োজন সামাজিক অঙ্গীকার নাকি রাজনৈতিক অঙ্গীকার এখানে যদি প্রতিপক্ষ দলের বন্ধুদের সেই রাজনৈতিক অঙ্গীকারের কথা ধরি তাহলে একটি সঠিক রাজনৈতিক অঙ্গীকার আমরা কখন পেতে পারি সবতি একজন ন্যায় নীতিবান বিদ যদি সঠিকভাবে রাজনৈতিক চর্চাটি করতে পারে তাহলে সে তখন কিন্তু আমরা একটি সঠিক রাজনৈতিক অঙ্গীকার পেতে পারি তারপরে আরো একটি প্রশ্ন উঠে আসে একটি সঠিক একজন ন্যায়নীতিবান রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা কখন পেতে পারি মানুষবতী এখানে প্রতিপক্ষ দলের বন্ধুদের জ্ঞাতার্থে বলে রাখছি একজন রাজনীতিবিদ কিন্তু ছোটবেলা জন্মগ্রহণ করেই রাজনীতিতে প্রবেশ করে না কিন্তু জন্মগ্রহণ করেই রাজনৈতিক অঙ্গীকারগুলো নেয় না সে যদি ছোটবেলা থেকে ন্যায়ের রাজনীতি শিখে শততাই সর্বোৎকৃষ্ট পন্থা এই মনোভাবটি যদি সে যদি মনে প্রাণে গ্রহণ করতে পারে তাহলেই সে কিন্তু বড় হয়ে একজন ন্যায় নীতিবান রাজনীতি ব্যক্তিত্বতে পরিণত হবে আমাদের সবার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহাত্মা গান্ধীর কথা ধরতে পারি তারা যদি ছোটবেলা থেকে ন্যায়ের রাজনীতি না শিখতো তারা এত বড় বিপ্লব করতে পারতো না মানিসভাবতী আমি যেহেতু একজন বিজ্ঞান বিভাগের ছাত্র তাই বিজ্ঞানের ভাষায় বলি একটি কারণ এসে যখন একটি কারণের ওপর বর্তায় তখন প্রথম কারণটিকে প্রধান কারণ হিসেবে ধরা হয় আজকে আমি আমার দল সেই স্থান থেকে বিতর্ক করছি যে আজকে মাদক নিরাময়ে রাজনৈতিক অঙ্গীকার অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটি সামাজিক অঙ্গীকারের থেকে সামাজিক অঙ্গীকার সেখানে অধিক গুরুত্বপূর্ণ মানিসভবতী মূল বক্তব্যে ফিরে যাচ্ছি বলছি রংপুরের একটি ঘটনার কথা রংপুরের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে লাভবানের জন্য মাদক কৃষকদের মাদক চাষে উদ্বুদ্ধ করেছিল সবতি এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু সামাজিকভাবে সচেতন কিছু নাগরিক এর প্রতিরোধ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করে এর মাধ্যমে কিন্তু তামাক চাষ নিরুৎসাহিত করা হয়েছিল রং রংপুরে এছাড়া সবতি আমরা যদি মাদক ব্যবসার কথা ধরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে মাত্র ছত্রিশটি দেশে অধিকারে মাদক উৎপাদন হয় কিন্তু এর বিস্তৃতি রয়েছে শতাধিক দেশে সবতি এছাড়া যদি আমরা সবিশেষে মাদক প্রত্যাবাসনের কথা ধরি অর্থাৎ আমি মাদক থেকে বেরিয়ে এসেছি তারপরের কথা কথাটি ধরি এখানে আমি একটি মিনিটের জন্য ধরে নিলাম আমি নিজে একজন মাদকসেবী এবং প্রতিপক্ষ দলের বন্ধুদের সেই রাজনৈতিক অঙ্গীকারটি আমাকে মাদক থেকে বের বের করে এনেছে কিন্তু মানুষবতী এখানে লক্ষ্য করুন আমার পরিবার আমাকে গ্রহণ করলো না আমার সমাজ আমাকে গ্রহণ করলো না এর ফলে হলো কি আমি হতাশায় পুনরায় ভুগে আবার পুনরায় সেই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছি এখানে যদি মানুষবতী আমাদের সমাজকে অঙ্গীকার অঙ্গীকার করতে পারি যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই অঙ্গীকারবদ্ধতার স্থানটি থেকে যদি আমরা সচেষ্ট হতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই মাদককে নিরাময় করতে পারবো এখানে কিন্তু সামাজিক যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই রাজনৈতিক দলের বন্ধুরা এখানে লক্ষ্য করুন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু সমাজেরই অংশ তারা কিন্তু আমাদেরই মতো একজন মানুষ তারাও কিন্তু যদি সামাজিক অঙ্গীকারবদ্ধতার স্থান থেকে কাজটি করে তাহলে অবশ্যই কিন্তু আমরা সমাজ থেকে মাদককে নিরাময় করতে পারবো এরপরও যদি প্রতিপক্ষ দলের বন্ধুরা আমার আমার কথা অস্বীকার করে যায় তাহলে তাদের দেখিয়ে যেতে হবে এমন কোনো একটি সামাজিক সমস্যা যেটি কিনা রাষ্ট্রীয় রাজনৈতিক নেতারা সমাজকে বাদ দিয়ে শুধুমাত্র তাদের নেতৃত্বের মাধ্যমেই সমাধান করতে পেরেছে ধন্যবাদ মহী সবদি ধন্যবাদ সবাইকে এবার খণ্ডন পর্ব খণ্ডন পর্বে আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি কুমিল্লা ক্যাডেট কলেজের পক্ষের দলনেতা ক্যাডেট সিফারকে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার সুযোগ দেবার জন্য মাননীয় সভাপতি কিছুক্ষণ আগে আমার বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা খুব ভালো করেই বলে গেলেন বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা তৈরি হয় যা মাদকাসক্তের অন্যতম কারণ বিজ্ঞ প্রতিপক্ষ ব্রিটেনের মতো দেশেও বিষণ্নতার মন্ত্রী নিয়োগ করে কোনো সুফল পায়নি তাছাড়া এখানে সামাজিক অঙ্গীকারই বা কী করতে পারতো আমাদের দেশে রাজনৈতিক অঙ্গীকার বিভিন্ন মাধ্যম ব্যবহার করছে এই বিষণ্নতাকে দূরীকরণের জন্য যেমন বনভোজন খেলাধুলা ভ্রমণ ইত্যাদি তাহলে যেখানে সামাজিক অঙ্গীকার শুধু বিষণ্নতা তৈরি করে রাষ্ট্রীয় অঙ্গীকার সেটি কি নির্মূল করে সেখানে রাজনৈতিক অঙ্গীকার কি অধিক প্রয়োজনীয় নয় বিজ্ঞ আবার আপনি বললেন যে মাদকের সম্পৃক্ততা থাকলে মাদকের সম্পৃক্ততার জন্য কি সমাজে রয়ে গেছে বিজ্ঞ প্রতিপক্ষ আপনাকে সদয় অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যারা মাদকের সাথে সম্পৃক্ত তারা সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা মাদককে এবং সমাজকে ভিন্ন চোখে দেখে যার ফলস্বরূপ আপনি যদি তাদের সামনে গিয়ে সামাজিক অঙ্গীকার তুলে ধরে জোরে জোরে চিৎকার করে বলুন ঘরে ঘরে আওয়াজ তুলুন মাদককে না বলুন তারা আপনার কথা শোনা তো দূরে থাক আপনাদের দিকে ফিরেও তাকাবে না এরূপ অবস্থা আপনি কি বলে যাবেন যে সামাজিক অঙ্গীকারই অধিক প্রয়োজন অপরদিকে আপ আমার বিজ্ঞ প্রতিপক্ষের তৃতীয় বক্তা বললেন সমাজই পারে মাদককে নিরাময় করতে বিজ্ঞ প্রতিপক্ষ ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি একজন মা তার অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে সুস্থ করে দিল এক্ষেত্রে আপনি ধন্যবাদ কাকে দিবেন মাকে না শিশুকে এভাবেই মাদক নিরাময় রাজনৈতিক অঙ্গীকারই অধিক প্রয়োজনীয় ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ আপনাদের সকলকেই মাদক নিরাময়ের সামাজিক অঙ্গীকারের চেয়ে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন এই বিষয়ের ওপরে যৌক্তিক ফণ্ডে খণ্ড পর্বে অংশগ্রহণ করবার জন্যে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা প্রশান্ত মজুমদারকে তার চুক্তি উপস্থাপন করবার জন্যে কে বলে তোমায় ডাকাত বন্ধু কে তোমায় চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরির রাজ্য চলে ধন্যবাদ সভাপতি আমাকে আবারও কিছু বলা বলার সুযোগ প্রদানের জন্য আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবারই রাজনৈতিক অঙ্গীকারের কথা বলে গিয়েছেন হ্যাঁ সভাপতি আমরাও কিন্তু রাজনৈতিক অঙ্গিকারের কথাই বলছি আমরা বলছি একজন রাজনীতিবিদ যদি সামাজিক তার স্থানটি হতে কাজ করে তাহলেই সেই রাজনৈতিক অঙ্গীকারটি কিন্তু বাস্তবায়িত রূপ লাভ করবে না হলে সেটি রাজনৈতিক মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াবে এবং রাজনৈতিক ফায়দা লুটের ফায়দা লুটের জন্য নানা পদক্ষেপ নেবে এখানে কিন্তু মানিসসভাব রাজনৈতিক অঙ্গীকারটি যদি আমরা প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝেও সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু সেটি আমরা আমাদের সমাজে কিন্তু মাদক নিরাময় করতে পারি এছাড়া মানুষবতী প্রতিপক্ষ দলের বন্ধুরা সড়ক আন্দোলনের কথা বলে গিয়েছেন এবং সেখানে একটি আইনের কথা বলে গিয়েছেন মানুষভূতি এছাড়া এই আমাদের দেশে এক টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টুয়েলভ অনুষ্ঠিত হয় এবং দু হাজার আঠারো সালেও কিন্তু এর একটি এর একটি আইন করা হয়েছিল কিন্তু মানুষবতী আজ থেকে পনেরোটি বছর আগে যে আইনটি করা হয়েছিল সেই আইনটির বাস্তব প্রতিফলন কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি না আজকে আমাদের পাবলিক প্লেসে কিন্তু ধূমপান অবাদে চলেছে মানে মানুষ এখানে লক্ষ্য করুন এখানে যদি সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে প্রত্যেকটি মানুষ সচেতন হয় অর্থাৎ আমি ধূমপান করবো না এবং আমার পার্শ্ব আমার পাশে যারা থাকবেন তাদেরও ধূমপান করতে দেবো না এই মনোভাবকে যদি আমরা আমাদের মনে প্রাণে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা সমাজ থেকে ধূমপানকে নিষিদ্ধ করতে পারি এছাড়া মানুষই আজকে যদি আমি বাসায় বসে আমার রুমের দরজাটি দিয়ে যদি ধূমপান করি তাহলে কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুদের সেই রাজনৈতিক অঙ্গীকারটি আমাকে কখনো ধূমপান থেকে বিরত রাখতে পারবে না এখানে অবশ্যই আমার মনোভাবকে সচেতন করতে হবে আমার পরিবার যদি আমাকে সচেতন করে অর্থাৎ ন্যায়ের রাজ ন্যায়বোধ আহ সৃষ্টি করে তাহলে কিন্তু অবশ্যই আমরা মাদক থেকে মাদক থেকে দূরে থাকবো এছাড়া মানুষবতী আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বন্ধুদের আমি বলেছিলাম মাদক প্রত্যাবাসনের কথা এখানে যদি আমরা প্রত্যাবাসন ব্যবস্থাটির দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের দেশে যদি প্রত্যাবাসন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা অধিকারের গুরুত্বপূর্ণ অংশ দূরে রয়েছেন কিন্তু এখানে তারা কিন্তু বেকারত্বের সমস্যাকে নিরাময়ের কথা বলেছেন কিন্তু আমাদের দেশে যদি আমরা তাকাই বেকারত্ব সমস্যা অব অবশ্যই দিন দিন বেড়ে চলেছে আজকে আমাদের দেশে কিন্তু বেকারত্ব সমস্যা সমাধান করতে রাজনৈতিক অঙ্গীকারটি দায়বদ্ধতার স্থান সৃষ্টি করেনি কিন্তু তারা যখনই একটি আইন করে দিয়েছে এবং সবিশেষে তাদের তারা বলে গিয়েছে যে তারা যে স্থানটি সৃষ্টি করেছে এবং আমাদের দেশে কিন্তু আত্মকর্ম সৃষ্টির যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমাদের মতো আমার মতো তরুণ সমাজরা এগিয়ে আসছে এবং এখানে আমি সবিশেষে বলতে চাই যে মাদক নিরাময় করতে হলে আমাদের সামাজিক দায়বদ্ধতার স্থানটি থেকে সবাইকে সচেতন করতে হবে এর মাধ্যমে কিন্তু একজন রাজনৈতিক সচেতন হবেন এবং এর মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে মাদককে নির্মূল করতে পারবো ধন্যবাদ মহীষ সভাপতি ধন্যবাদ সবাইকে অন্যতম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার আজকের এই আয়োজনের বিষয়বস্তু ছিল মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকার হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার অধিক প্রয়োজন ছয়জন বিতর্কিক অংশগ্রহণ করেছেন একটি প্রাণবন্ত বিতর্ক হয়েছে এবং দুই দলেই তাদের যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে নানান রকম তথ্য উপস্থাপন করেছে যে কোনো বিতর্ক অনুষ্ঠানে এক দল জয়লাভ করে আর দল বিজিত হয় বিজয়ী দল আর বিজিত দল এইভাবে আমরা বলে আসছি ছয়জন যেই টেবিলে বসে আছে এবং বিতর্কে অংশগ্রহণ করেছে আমি দুই দলকেই অভিনন্দন জানাচ্ছি আমার তো এখনও মনে পড়ে চার দশক আগে আমি ওই টেবিলে বসতাম আজ আমি সভাপতির আসনে এবং যারা ছজন এখানে বিতর্কে অংশগ্রহণ করলো এরা ছয় সেই সম্ভাবনা রয়েছে ওই জায়গার থেকে এই জায়গায় চলে আসা নিশ্চয়ই আমার অনেক আগেই তারা আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি বিচারকদের রায়ে বিজয়ী দল কুমিল্লা ক্যাডেট কলেজ শ্রেষ্ঠ বিতর্কিক হয়েছেন ক্যাডেট সিফার আপনাদের ছজনকেই অভিনন্দন বিচারকদেরকে অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক যারা আপনার এই অনুষ্ঠানটি দেখলেন বিতর্ক অনুষ্ঠানটি দেখলেন সকলের মঙ্গল কামনা করছি এবং অন্যতম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার আজকের আয়োজন এখানেই শেষ করছি আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল